এটা তুমি কার জন্য কিনেছো? গোলাপ ফুল সাজিয়ে বসে থাকো। আচ্ছা বুঝলাম, আমি রোমান্টিক না, রোমান্টিক হয়ে উঠতে তো সমস্যা নেই। চলো ভেতরে, চলো ভেতরে কথা বলি। আমি যাবো। বড় দিনে কি বলতে যাচ্ছ বলো তো? আমি তো কিছু বলতে যাচ্ছি না, তুমি কেন আমার পিছনে আসছো? আরে এটা কি ধরনের কথা বলছো? আরে রাস্তা না আমরা ঝগড়া করবো। তুষার, আমি এখানে তোমার সাথে ঝগড়াও করবো না, কারণ কি জানো, ঝগড়া করার জন্য মিনিমাম একটা রিলেশনশিপের দরকার হয়। তোমার সাথে আমি এখনো রিলেশনই রাখছি। বড়ি, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি মোটেও বাড়াবাড়ি করছি না তুষার। গত 5 বছর থেকে তোমাকে আমি চিনি, গত 5 বছর তুমি যা যা ঘটনা ঘটেছ এর একটারও একটারও তুমি আজ পর্যন্ত সঠিক ব্যাখ্যা দিতে পারোনি। আজব কথাবার্তা বলছো তুমি। গত 5 বছর ধরে এক একটা এক্সপ্লেনেশন লাগে তো বলো তো কি জানতে চাও, বলো আমাকে তুমি। ইউ নো হোয়াট, এখন আমার একটা ব্যাখ্যার দরকার। আমি এটা ভেবে আমার কষ্ট হচ্ছে যে আমি এত দূরের থেকে দেশে ফিরে আসলাম, আমার আপা আমার সাথে কি পরিমাণ যুদ্ধ করে, কি পরিমাণ ঝগড়াঝাটি করে, তার জন্য তোমার জন্য কেন তোমাকে বিয়ে করার জন্য তোমাকে করবো আমি বিয়ে? Just impossible, forget it. আচ্ছা ধরেন আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে কি হবে বলেন তো? আমার স্বপ্নটা পূরণ হবে, খাবো দাবো ঘুমাবো আর কবিতা লিখবো। তাহলে গাড়িতে উঠেন। কেন? চলুন আপনার স্বপ্নটা পূরণ করে ফেলি। তুমি পান করছো নাকি? পান করলে কিন্তু আমি নিতে পারবো না। না না, আমি একটু পান করছি না, আমি খুবই সিরিয়াস। তাই কিভাবে বলো? কিভাবে? আচ্ছা আপনি প্রতিদিন আমাকে নিয়ে, না প্রতিদিন না, আপনি প্রতি সপ্তাহে আমাকে নিয়ে একটা করে কবিতা লিখতে পারবেন? পারবো, এটা তো কোনো ব্যাপার না। এই তো এইভাবে ওঠেন গাড়িতে উঠেন। দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি বলো? আগে ওঠো, না উঠলে তুমি দেখবে কি করে? দেখো, দেখলে তোমার ভালো লাগবে। এগুলো কোথেকে আনছো? কুড়ে আনছি রাস্তা থেকে। কুড়ায় আনছো মানে? হ্যাঁ, গত রাতে কালবৈশাখী কি ঝড় হলো না, সেই আম। ছোটবেলায় এই আম খাওয়া নিয়ে অনেক ঘটনা ঘটতো। আমাদের ওখানে একটা মেলা হতো, দেঘরের মেলা। নরেন্দা নামে এক ভদ্রলোক ছিলেন, কামার, ছুরি টুরি বানাতেন। ওনার কাছে যেতাম ছুরি বানাতে, বলতাম নরেন্দা
ছুরিতে কি আম কাটবে উনি কি বলতেন জানো? জল কাটবে, তেল কাটবে, কচু গাছ দেখলে গো গো করবে। তাহলে এখন এগুলো দিয়ে কি হবে? আমগুলো তুমি, আচ্ছা না তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কেটে, কাসুন্দি আছে ঘরে, কাসুন্দি দিয়ে ভালো করে মাখো। তুমি এখন এগুলো স্ট্রেট ফেলে দিয়ে আসো। কেন কেন মানে সুমন, তোমার আম খেতে ইচ্ছা করছে, খুবই ভালো কথা। তুমি আমাকে বলতে আমি মার্কেট থেকে তোমার জন্য ভালো ভালো ফ্রেশ আম কিনে নিয়ে আসতাম, তুমি কুড়িয়ে কেন আনতে গেলে? আম অদ্ভুত মরি, এটা তো ভালো আমের ব্যাপার না। তাহলে এখানে কিসের ব্যাপার? বললাম না এটা প্রথম কালবৈশাখী ঝরে পড়া আম, এর সঙ্গে সংস্কৃতি জড়িত। অদ্ভুত কথা, প্রথম কালবৈশাখীর সংস্কৃতি মানে এসব কি বলছো তুমি? মানে এটা কালবৈশাখীর আম বলে কি এটার মানে টেস্ট অনেক স্পেশাল, অনেক মজার, অনেক মধুর, বাজারের আমে এত মিষ্টি না নাকি কি? এটা তো অনুভূতির ব্যাপার। হ্যাঁ স্পেশাল, তুমি খেয়ে দেখো ভালো লাগবে। প্রশ্নই আসে না, আমি তো খাবোই না, তুমিও খেতে পারবে না। কি করবো মানে তুমি কি আমার কথা বোঝো না? বললাম না ফেলে দিয়ে আসতে। মানে আমিও খাবো না। না এগুলো ফেলে কি হবে তুমি বুঝতে পারছো না? স্ট্রেট তোমার স্টমাক আপসেট হবে। যাও শোনো, যাও ফেলে দিয়ে আসো, কিচ্ছু হবে, যাও। তাই? হ্যাঁ যাও। তোমার বদ্ধ লাগুক আর জেলখানা জেলখানা ফিল হোক যাই হোক না কেন, দুনিয়াটা তো তোমার নিয়মে চলবে না। তুমি টি শার্ট ট্রাউজার পরবে আজকে, যাও কাপড় পাল্টে আসো। শোনো, কবিতা লেখার থেকে চশমাটা পড়লে নিজেকে কবি ভাবতে আমার সুবিধা। তুমি ফ্রেমও করবে না, এই গ্লাসও করবে না, এই চশমাটাই তুমি করবে না, এক্ষুনি ফেলো। নাস্তা তৈরি করে বুঝি খাওয়াবি, খাওয়া শেষ হলে কানের কাছে টুক করে যে একটা কথা কই আসবে। টুক করে আবার কি কব? টুক করে কবি বুঝি, দুলু ভাইয়ের স্বভাব চরিত্র ভালো না, সে আমার দিকে সারাক্ষণ ড্যাব ড্যাব করে চায় থাকে, তার জন্য সকালে আমি বাথরুমে ঢুকতে পারিনি, সে বাথরুমের কাছাকাছি দাঁড়িয়েছিল। তুমি কি করছো? দুলু ভাই তো বাথরুমের কাছে খাড়া ছিল না, আর সে তো আমার দিকে কখনো ড্যাব ড্যাব করে তাও খায় না। আমি তাহলে মিথ্যে কথা বনা গতি যাব কেয়া? এই হচ্ছে তোর মাথার বুদ্ধি, কিলু টুলু কি এই বুঝতে পারতেছিস না কেন? নিজের ভালো তো নিজে বুঝবি নি। মানুষের নামে মিথ্যে কথা বনা কো, আর মধ্যে তুমি আমার ভালো কোনে খুঁজে পেলিয়ে? এই এতদিন চাষা জানার বুঝি কি করত, বছরে একবার দুবার আসতো, দু চার দিন থাকে চলে যেত। এখন এই কবি যদি থাকা শুরু করে তাহলে তো আমাদের নিজেদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তুমি কি করছো? আমাদের প্রাইভেসি মিলে যেতে ইয়ে কি প্রাইভেসি হচ্ছে তোর ওই, এই যে আমরা আমাদের মতো থাকছি, যখন ইচ্ছা ঘুম থেকে উঠছি, যখন ইচ্ছা খাচ্ছি। এখন এই কবি যদি থাকে তাহলে সে কি করবে? বসে বসে কবিতা লিখবি আর আমাদের উপর খবরদারি করবি। কবিরা হচ্ছে মেয়ে পটাতে ওস্তাদ,
নিস্তেষে বুদ্ধির দিকে তাকিয়ে তুষ্টি মুষ্টি হেসে দিয়ে বলেছে, তুমি হচ্ছ পূর্ণিমার দাঁত, তুমি হচ্ছ গোলাপ ফুলের বাগান। এই কথা শুনে বুঝি পটিকে তার বিয়ে করেছে। এটা হচ্ছে তার বয়সের বিয়ে। আচ্ছা শুনুন, আমরা তো এই বাড়িতে অনেকদিন ধরে আছি, চাষা নুন খাচ্ছি, তার গুনগাতে হবে না? আমরা যদি স্থলে বলে কৌশলে এই কবির সরাই দিতে পারি, তাহলে গোলাপ চাষা চান আমাদের উপর খুব খুশি হবে। ড্রেস চেঞ্জ করেছো, তারপর চশমাটা নেই, ভালোই লাগছে চশমা ছাড়া। তো চশমা ছাড়া তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না মানে ধরো ওই কবিতার ভাবটা আসতে। ভাবনা আসলে কী করার আছে? তুমি তো চশমাটা পছন্দ করছো না, আসছে না ভাব, জোরাজোরি চলছে। গুড, জোরাজোরি যেহেতু চলছে তাহলে আপাতত বাদ দাও, তোমাকে একটু বাইরে যেতে হবে। ওই রাজুকের সাথে আমাদের একটু সমস্যা হয়েছে, তো আব্বা যেহেতু এখানে থাকে না, আমাদেরকেই তো সমস্যাটা সমাধান করতে হবে। একটু রাজুকের অফিসে যেতে। রাজুক ফাজুক আমি যেতে পারবো না। কেন? মাত্র লেখাটা নিয়ে বসলাম। লিখতে কতক্ষণ লাগবে? অদ্ভুত, এটাকে বলা যায়? আমি যদি বলি এক ঘন্টার মধ্যে এটা লিখে শেষ করো, তাহলে তো এক ঘন্টার চাপেই আমি লিখতে পারবো। দুই মিনিটেও শেষ হতে পারে, আজকে সারাদিন লাগতে পারে, কালকেও লাগতে পারে। আমার একটা কবিতা আছে যেটা শেষ করতে আমার এক বছর লেগেছে। তোমার লেখার ধরন যদি এরকমই হয় তাহলে বাদ দাও, রাজকীয়টা অনেক বেশি জরুরি। তুমি যাও, ওরা নোটিশ পাঠিয়েছে আমাদের বাইরের দেয়ালটা ভেঙে দেবে, কে সমাধান করে আসছে। ভেঙে ফেলতে বলো, দেয়াল ফেললে কোনো দরকার নেই, খোলামেলা ভালো লাগে। খোলামেলা ভালো লাগে মানে আমরা কি রাস্তায় থাকবো নাকি? না, বাড়িতে ঘুমাবো, পাশে রাস্তা থাকবে, মাঝখানে কোনো আড়াল থাকবে না, আড়াল ভালো লাগে না। তা না, তুমি যাবে না। বললাম তো যে মাত্র লেখাটা নিয়ে বসলাম। আমি তো তোমাকে লিখতে মানা করছি না, তাই না সুমন? তুমি ফিরে এসে লিখো। ফিরে এসে যেটা লিখবো সেটা তো অন্য লেখা। অন্য লেখা হবে মানে তাহলে ওই লেখাই তুমি লিখবে? তাহলে এই লেখাটা আর কি হবে? সুমন, আমার কিন্তু এখন খুবই মেজাজ খারাপ হচ্ছে। হচ্ছে মানে তুমি তো অনেক আগে থেকেই মেজাজ খারাপ হচ্ছে। তারপরে তুমি যাবে না? যাবো মানে ওখানে গিয়ে রাজুকে আমাদের করতে হবে। আমাদের কেউ থাকে না মানে কাদের কেউ থাকে না? রাজুকে কবি সাহিত্যে কেউ আছে বলে আমার জানা না। এটা আবার কোন দেশি কথা? রাজুকে যারা যারা সমস্যা নিয়ে যায় তাদেরকে আত্মীয় স্বজন করে ভরা। আরে বাবা, যারা যারা যায় তারা তারা তো সাধারণ, আমি তো অসাধারণ। হ্যাঁ, আমি অসাধারণ, আমি একজন কবি। ও আচ্ছা, তুমি তো কবি, তো বাজারে তোমার কতগুলো বই আছে আনুমানিক? একটাও না। আচ্ছা, বাজারে তোমার একটাও বই নেই, তুমি অসাধারণ ব্যক্তিত্ব, মহাকবি। না না, মৌরি হতেই পারে, হতেই পারে, কিন্তু এটা আমি তো এখনো চিন্তাই করিনি যে আমি কোনো বই বের করবো। এমনও হতে পারে যে আমি সারা জীবন কবিতা লিখে যাবো কিন্তু আমার মৃত্যুর আগে কোনো বই বেরোবে না। তাই? হ্যাঁ, জীবনানন্দের ক্ষেত্রে কি হয়েছে, তার অধিকাংশ ভালো কবিতার বই বেরিয়েছে তার মৃত্যুর পর। হ্যাঁ, সেগুলো কিছুই বলা যায় না এমনই। কি এবার বুঝবে, কিছু বলবে? কি ব্যাপার মজনু, তোমার কি মন টন খারাপ নাকি, কি হয়েছে? সারের দিকে যা শুরু হয়েছে তাতে মনটা ভালো থাকবে কিরাম করে? প্লিজ ইনি নিয়ে কথা বলো না, কিছু বলার থাকলে সরাসরি বলো। বুঝি,
আমি আপনাকে এক কাপ চা দিয়ে আর এক কাপ নিয়ে গেলাম দুলুবাইয়ের লেখার রুমে। ওখানে যাই দেখি সে নাই, ভাবলাম তাহলে সাদি থাকতে পারে। সাদি যাই দেখি দুলুবাই আকাশের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। হ্যাঁ তাকিয়ে রইলে তাকিয়ে রয়েছে, তোমার সমস্যাটা কোথায়? না আমার কোনো সমস্যা নেই, আমি জানতে ইচ্ছে করলো যে আকাশে কি। সেই জন্য জিজ্ঞেসা করলাম, দুলুবাই আকাশের দিকে তাকিয়ে আপনি কি করতেছেন? সে কল ভাবছি। আমি বললাম কি ভাবছেন? সে কল এই তারাগুলো নিয়ে কিরম করে কবিতা লেখা যায় সেটাই ভাবছি। আমি বললাম এটা কথা হলো, দুনিয়াতে কত বড় বড় জিনিস রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি তারা নিয়ে ব্যস্ত হয়ে বললেন। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে কয়, এই তুমি এখানে কি চাও? তুমি এখানে কেন এসেছো? আমি বললাম ওই চা নিয়ে এসেছি, চা খান। সেগুলো তোমার বউ কেন? নিশে সেগুলো তোমার বউ থাকতে তুমি কেন চা নিয়ে আসবে? কিরম কথা শুনলে বুকটার মধ্যে সাত করে ওঠে না? এই তো না না বুঝি আরো কয়েছে, কয়েছে তোমার বউয়ের হাতের চা অনেক সুস্বাদু, এখন থেকে খবরদার তুমি আমার জন্য চা নিয়ে আসবো না, তোমার বউকে পাঠাবো। কিরম কথা শুনলে কিরম লাগে আপনি কোন বুঝলো? তোমার বউর বানানো চা যদি সুস্বাদু হয় সেটাকে সুস্বাদু বললে অসুবিধাটা কোথায়? না অসুবিধা অন্যদিকে নেই, মানে উনি কবি তো। কবি তো তাতে সমস্যা কি? অসুবিধা হচ্ছে কি আমার বউ, মানে সিঁড়ি খুব সহজ সরল নয় তো, সে আবার এইসব কথা শুনে পুঁটি যেতে পারে। লজ্জু যাও যাও। রাজুকে গিয়েছিলাম, প্রবলেম সলভড। খুবই ভালো কথা, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সব সময় কি কিছু করার মধ্যেই থাকতে হবে নাকি? তারা দেখছিলাম। আচ্ছা ভালো কথা। সুমন তুমি কি মজনুকে তার বউর ব্যাপারে কিছু বলেছো? না মানে মজনু আমাকে বলছিল যে তুমি নাকি তাকে বলেছো যে তার বউর হাতে বানানো চা অতুলনীয় সুস্বাদু, তুমি নাকি তার বউর হাতে বানানো চাই সব সময় খেতে চাও, এবং সে কেন তোমার কাছে চা নিয়ে আসে, মজনুর বউ কেন তোমার কাছে চা নিয়ে আসে না, এই জাতীয় কথা। হ্যাঁ না মানে আমি এটা বলিনি, আমি মজনুকে জিজ্ঞেস করেছি ওর বউ কোথায়, নরমাল কিউরিওসিটি, কেন কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা হয়নি, মানে ওদের সাথে এভাবে কথা বলো না, ওরা আসলে আমাদের মতো করে কমিউনিকেট করতে পারে না। বললাম না, না বললে তো কোনো সমস্যা হচ্ছে না। তুমি সব কথার উত্তরে ভাবে মেজাজ নিয়ে দিচ্ছ কেন? কোথায় মেজাজ নিয়ে কথা বলছি, আমি তো এরকমই আছি। না তুমি এরকম না, তুমি এখন আমাকে মেজাজ দেখাচ্ছ। আচ্ছা তুমি না আমাকে বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পর তুমি প্রত্যেক সপ্তাহে আমাকে নিয়ে একটা করে কবিতা লিখে দিবে, এক সপ্তাহ তো হয়ে গেল, আমার কবিতা কই? এখন তোমাকে নিয়ে কবিতা আমার আসছে না, কি করি? আসছে না মানে আসবে না কেন? আসবে না সেটা আমারও দোষ না তোমারও দোষ না, দোষ গুণ যা তা কবিতা। আশ্চর্য, কবিতা লিখবে তুমি আর দোষ দিচ্ছ কবিতা? কাগজ কলম নিয়ে বসে একটা কবিতা লিখে ফেললেই হয়। হ্যাঁ হয়, কিন্তু সেটা কবিতা হবে না। কি হবে? রচনা। তোমার সব কথা সেরকম মরি নামে একটি মেয়ে, তার গায়ের রং স্পর্শ, তার দুটি হাত আছে, দুটি পা আছে, চোখ আছে, নাক আছে, চোখ আছে, চুল আছে, ইত্যাদি। তুমি কি আমার সঙ্গে ফান করছো? না না ফান না, এটাই হবে, চলবে তোমার? তোমার কবিতা আমার লাগবে। এই পাশে কি কবি সুমন ভাই থাকেন না? হ্যাঁ থাকে তো। ওনার একটু খবর দেন। কেন তার কাছে আপনার কি দরকার? আর ভাই ওইটা জেনে আপনি একটু খবর দেন। আরে এই লোক তো ভীষণ ঘাটতারে মনে হচ্ছে, আমি বারবার করছি কি দরকার সে করছে, খবর দেন খবর দেন। এই তার সাথে আপনার কি প্রয়োজন? না ওনার কাছে আমি কিছু টাকা পাবো। হ্যাঁ তাই নাকি? সেটা জেনে আপনার লাভ।
তা সে কি আপনার কাছে ধার কাজ করেছে? না, সভা খেয়েছে। ভাই, আপনি একটা ভালো নিউজ নিয়ে আসেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করা লাগবে না, আপনি যে বলেন শাহবাগ থেকে স্বর্ণ আসছে। ঠিক আছে ভাই, আসেন ভিতরে এসে বসুন। না, এখানে থাকবেন। আরে, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ভিতরে লেগে আছেন, ভিতরে আসেন। আরে, আসেন। কবিতার শিরোনাম হচ্ছে এবারই প্রথম তুমি। কি? এবারই প্রথম তুমি। নিচে আমার নাম সুমনজয়। ভুলে যাও তুমি পূর্বেও ছিলে, মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম। এর আগে তুমি কোথাও ছিলে না, ছিলে না আকাশে নদী জলে ঘাসে, ছিলে না পাথরে ঝর্ণার পাশে, এবারই প্রথম। এর আগে তুমি কিছুতে ছিলে না, ফুলেও ছিলে না, ফলেও ছিলে না, নাকে মুখে চোখে চুলেও ছিলে না, এবারই প্রথম। এর আগে তুমি এখানে ছিলে না, এর আগে তুমি সেখানে ছিলে না, এর আগে তুমি কোথাও ছিলে না, এবারই প্রথম। রাতের পূর্ণ লগনে ছিলে না, নীল নবঘন গগনে ছিলে না, দিবারাত্রির যখনে ছিলে না, এবারই প্রথম। এর আগে তুমি তুমিও ছিলে না, এবারই প্রথম তুমি। কেমন লাগলো? কি ব্যাপার মজনু, কি হয়েছে? বুঝি খুবই জরুরি, মানে গুরুতর না হলে এই সময় এসে ডিস্টার্ব দিতাম না। আসো। জি, ওই হয়েছে কি, এই সাত সকালে উঠে আনলাম না, আমি নিতে পারলাম না, গেটের মধ্যে কিড়ে দাঁড়িয়ে ঠকর ঠকর আওয়াজ করতেছে, মেজাজটা খারাপ হয়ে গেল। আমি যাই গেট খুলে খুললাম, এই সকালবেলা সকালবেলা তুমি ডিস্টার্ব দিতেছো কিসের জন্য? সংক্ষেপে করছি, এখানে কি কবি সুমন জাহিদ থাকে? আমি বললাম থাকে। সে কয় জলদি যাও, ডেকে নিয়ে আসো। আমি বললাম ডেকে আনবো কিসের জন্য? সে কয় ভদ্রলোকের মতো আমার টাকা দিয়ে যাতে কও। আমি বললাম এই পাগল পায় নাকি, আর তোমার কাছ থেকে টাকা হাওলাত করবে? সে কয় হাওলাতি টাকা না, 6 মাস ধরে ছোলা খাইছে, 7 দিন ধরে সে নিখোঁজ। কন্ত কিরাম লাগে তুমি নিচে যাও, লোকটা কত টাকা পায় জিজ্ঞেস করো। তোমার কাছে টাকা আছে না? জি আছে। টাকা দিয়ে এখনই বিদায় করো, যাও। হ্যাঁ, যাও, দিয়ে দাও। তুমি কি ঘোড়া? কি করবো, অন্য দোকানদাররা তো আমাকে বাকি দেয় না, স্বপন মামা দেয় তাই খাই। হালখাতায় যদি উঠে যায় নববর্ষে কি থাকে? সফল তো কৃতজ্ঞ হালখাতা থাকে, আমি গিয়ে বাকি দিয়ে দিই, আমার নতুন একটা বাকির খাতা। আজকে হয়তো টাকা পয়সার বেশি প্রয়োজন হয়েছে, আসছে, তো অন্যায় তো কিছু। হ্যাঁ, সেটাই বাদ দাও। কবিতা কেমন লাগলো বললো? এইভাবে ভালো বললে হবে? ভালো করে ভালো বলো। খুব ভালো, অত্যন্ত সুন্দর। আর একটু ভালো। হ্যাঁ ভালো।
যাও সোহান। যাবো কি, আমি তো ঘুমাবো এখন, সারা রাত তো জেগে এই কবিতাটা লিখেছি। তুমি একটা কাজ করো না, আমার মাথা খুব ধরেছে, তুমি এক কাপ চা দাও, চাটা খেয়ে আমি ঘুমাই। আবার ফোন, আমি কথা বলে আসছি। জি বাবা। আশ্চর্য তো সমস্যা কোথায় বাবা, আমি যদি ওর সাথে হ্যাপি থাকি তাহলে কি তোমরা হ্যাপি না বলো? বললাম তো কবিতা লেখে। হ্যাঁ, খুব সুন্দর কবিতা লেখে। বাবা, জি জি বাবা, আমি তোমাকে পরে আবার ফোন দিব। আচ্ছা রাখছি বাবা। জি চা পরে। তুমি আমাকে আগে একটা কথা বলো তো সুমন, তুমি একটু আগে যে কবিতাটা আমাকে শোনালে কখন লিখেছো? আরে তোমাকে তো আমি বললামই যে সারা রাত জেগে থেকেছি, সুবে সাদিকের সময় কবিতাটা আসলো, লিখে ফেললাম। আচ্ছা, তো এই কবিতাটা লেখার জন্য তোমাকে একদম সুবে সাদিক পর্যন্ত জেগে থাকতে হয়েছে? হুম। তো তুমি কি কবিতা লেখা খুব সহজ মনে করো? হ্যাঁ, কবিতা লেখা হয়তো সহজ না, নকল করলে তো সহজ। মানে আমার লেখা, মানে আমার লেখা উচিত ছিল কবিতাটা, এবং সেটা তোমাকে নিয়েই। কিন্তু এটা তো জানি যে কোনটা লেখা, অনেক চমৎকার কবি এবং প্রচুর কবিতা। আচ্ছা সুমন, তুমি এই যে কাজটা করলে, কবিতাটা নকল করে আমাকে দিলে এবং বললে যে তুমি কবিতাটা আমাকে নিয়েই লিখেছো, কেন? আমি তো তোমাকে কতকালকে ছাদেই বললাম যে তোমাকে নিয়ে কবিতা আমার আসছে না। আসছে না তো লিখতে না। না লিখে তো তোমার মন খারাপ হচ্ছে, তাতে তো আমার খারাপ লাগছে। আর এখন তুমি যে কাজটা করলে, অন্যের কবিতা নিজের বলে চালিয়ে দিলে, এখন আমার খারাপ লাগছে না? আরে বাবা, সেটা তো নকলটা ধরা পড়ার কারণে। তুমি তো আগে কবিতা লিখতে, লিখতে না? লিখতে তো। হ্যাঁ হ্যাঁ লিখতাম। তাহলে এখানে আসার পর তুমি কবিতা লিখতে পারছো না কেন? তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? মানুষের নিত্য অভ্যস্ততা ছেদ করলে এটা হবে। আমি তো আর আমি নাই, আমি তো কেরানি হয়ে গেছি। আমি তো আমার মতো চলতে পারছি না। আমার তো তোমার কথা মতো পাজামা নামক জেলখানার মধ্যে ঢুকে যেতে হচ্ছে, লুঙ্গি পড়তে পারছি না, স্যান্ডো গেঞ্জি পড়তে পারছি না, রাস্তায় ঘুরতে পারবো না, আমি কুড়াতে পারবো না, বাকিতে ছোলা খেতে পারছি না। আমি আমি নেই।
এগুলো যখন ছিল তখন কবিতা ছিল, এগুলো নেই কবিতা হয়। ওকে ফাইন ফাইন সুমন, তুমি এখন যাও লুঙ্গি স্যান্ডু গেঞ্জি পরে আসো, তোমার ওই চশমাটা পরে আসো, আর ওই কি মামা জানো, স্বপন মামা, স্বপন মামার দোকানে গিয়ে বাকিতে খাও, যাও। না, ভালোবেসে যা ছেড়ে দিয়েছি তার ধরার কোনো দরকার আছে? এই ধরনের ভালোবাসা আমার দরকার। শোনো, তুমি তুমি কষ্ট করে একটা কাজ করবে? বলো। তুমি একটাবার একটা শাড়ি পরো না। শাড়ি কেন পরতে হবে আমাকে? শাড়ি আমি 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 কবিতাটা লিখতে চাই এবং সেটা তোমাকে নিয়ে, কিন্তু তোমাকে যখন ভাবি তখন শার্ট প্যান্ট উঠে আসে। শার্ট প্যান্ট এত পুরুষ, কবিতায় ঠিক নারী ব্যাপারটা আসে না। কি নাম কি তোমার? শিরি। ওরে বাবা, মজনু শিরি কে বলে কোথেকে? ফরাদ জানতে পারলে তো মজনুকে মারবে। ফরাদ কিটা উনার মারবি কি? কিছু না, ঠিক আছে। দুলে ভাই আপনি খায় না, আমি যাই। আচ্ছা শোনো তো, যে তুমি শাড়ি পরো। এটা কি করছেন? শাড়ি পরবো না তো কি পরবো? হ্যাঁ না, আমি বলছিলাম যে তুমি সবসময় শাড়ি পরো। ভালো, টিপ টিপ দাও না, টিপ। পরি তো, সবসময় পরি না, যে বেড়াতে গেলে। ও আচ্ছা, তাহলে আপনি খাতি আইসেন তা খাতা কলম নিয়ে আইসেন? হ্যাঁ তাই তো, না আমি একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম, ওই খেয়াল ছিল না আপনি চলে আসছেন। এখন লেখা বাদ দেন, আমি খাইয়ে নেন। আমি আসি দিলে ভাই। তুমি দাঁড়িয়ে তুমি কথা না বলে একটু দাঁড়িয়ে। কোথায় পালাম সেটা আমি আপনাকে কব। আপনি কি আমার বুক নিয়ে কবিতা লিখতেছেন নাকি? আপনি কি আমার বুক নিয়ে কবিতা লিখতেছেন নাকি? তুমি আসছো, আমি তোমার অপেক্ষা দিচ্ছিলাম।
ফাইনালি কবিতা তো লিখে ফেললাম একটা, না না নকল টকল না, একদম তাজা কবিতা, ফ্রেশ, মাত্র লিখলাম, একটু কারেকশন করছি, শুনবে? কবিতাটা শুনলেই তুমি ফ্রেশ হয়ে যাবে, আসো এখানে আসো। না ওখান থেকে শুনলে হবে না, এতে কবিতার ঘনত্ব নষ্ট হবে, তুমি কাছে আসো তো, প্লিজ আসো। কবিতার শিরোনাম হচ্ছে অপসরা, নিচে যথারীতি আমার নাম সুমন্ত্র। অপরূপ প্রকৃতির দিকে তাকিয়ে মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল তুমি। তোমার শিয়রে বসে দীর্ঘ দিবস দীর্ঘ রজনী যায়, তবু মনে হয় হাজার বছর শুধু তোমাকেই দেখি। তোমার এলো চুল, তোমার চিবুক, তোমার ছন্দময় হেঁটে যাওয়া, কাছে আসা, তুমি ভালোবাসা। তুমি শুধু তুমি নও, তোমার অধিক। আমার একান্ত রমণী শাড়িতে অপসরা তুমি, নীলিমায় দুধ সাদা বকপাখি। কেমন লাগলো এই কবিতাটা? তুমি আমাকে নিয়ে লিখেছ? ডেফিনেটলি। অন্য কোনো মেয়ের সঙ্গে তো এই কবিতা যাবে না। ওই যে শেষের দিকে একটা লাইন, শাড়িতে অপসরা তুমি, আমি তো কখন শাড়ি পরিনি, তুমি কি করে জানলাম কি শাড়ি পরলে কি হবে? ইমাজিনেশন কবির শেষ ভরসা কল্পনার আশ্রয়। তুমি যেহেতু শাড়ি পরবেই না, তোমাকে কল্পনায় আমি শাড়ি পরিয়ে নিলাম, পিছনে নীল আকাশ, তোমার গায়ের রং দুধ সাদা, শাড়ি পরে বকবকি হয়ে তুমি উড়ে যাচ্ছ। বুঝি, আপনার আব্বা মানে চাচা জান আমাকে আদর করে ভালোবেসে এই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এখন আপনাকে সম্পত্তির দেখাশোনা করতে যেয়ে যদি আমার সম্পত্তি ব্যাহত হয়ে যায়, তাহলে তো এখানে থাকা আমার ঠিক হচ্ছে না। বলে কি, ওই বোধহয় গ্রামে নিজের সয় সম্পত্তি ভোগ দখল করতে কেউ চাচ্ছে। গরিবের তো এরকমই হয়, দুই বিঘা জমি বড় নাই রবীন্দ্রনাথের, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। আর এই জমি জমা নিয়ে কোনো সমস্যা? আরে না বুঝি, আপনি তো জানেন এই পৃথিবীতে আমার কিছুই নেই, থাকার মধ্যে আছে একটা বউ, এখন সেটা নিয়ে যদি টানা হাঁচড়া হয় তাহলে এখানে আমি থাকবো কিরাম করে? ছি ছি, বউ নিয়ে টানা হাঁচড়া মানে বউ নিয়ে টানা হাঁচড়া কে করলো? কি যাবার ওই যে উনি, আর উনি করেছে কি ইরাম করে তাকিয়েছিল অনেকক্ষণ, তাই কোন এখন এটা বিষয়টা কি? মূর্খ, মানে আমি আমি ওই যে কবিতার কথা তোমাকে বললাম না, এই যে কল্পনা আছে আশ্রয় নিয়ে কবিতাটা যেমন করে, হ্যাঁ তোমাকে নিয়েই তো, ওর বউকে কি নাম জানো? শিরি। হ্যাঁ শিরি, শিরি মানে মানে ওর বউকে তো আমি দেখি, ওর বউকে একটা পুতুল, মানে ওই যে শাড়ির দোকান থাকে না পুতুল, পুতুল মনে করে নিয়েছি, যে শাড়ি পরা আছে প্রকৃতির কল্লাটা শুধু ফেলে দিয়ে তোমার কল্লাটা মানে তোমার মাথাটা ওখানে বসিয়ে নিয়ে কবিতাটা লিখবে না, কত চমৎকার হয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ না। না না বুঝি, উনি ডাহা মিথ্যা কথা করছে, দেখছেন উনি শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করতেছে। কিসের শাক, কিসের মাছ? মজনু তুই যাও, গেট লস্ট, গেট লস্ট। কোনো মানে হয় আমরা একসঙ্গে শুভ না, তুমি কি আলাদা ঘুমাতে পারবে? কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? কাছে পানি দিছি। আমাকে ইতার কথা কইছিস নাকি?
দেই আসলেন দুলি ভাই এক রুমে শুয়ে আছে আর বুঝি আর এক রুমে শুয়ে আছে তার মধ্যে কি কোনো সমস্যা চলতেছে নাকি সমস্যা ছিল সমাধান হচ্ছে কোনে হচ্ছে আমি তো দেই আসলাম এখনো দুইজন দুই রুমে শুয়ে আছে আরে বুকা আমি মন প্রাণ দিয়ে যা চাইছিলাম সেটাই তো হচ্ছে এটা তোমার কি নাম চা হইলো স্বামী আর বউ দুইজন একসাথে থাকবি দিয়ে ভালো ঠেকবি আচ্ছা তোমার আর আমার যদি দুইজনের দুই রুমে সতি হয় তাহলে কি রাম ঠেকবি কাও দেইনি আরে তোর আর আমার বিষয় উনার আর উনার বিষয় তো এক না কে এক না কে তুমি আর আমি স্বামী আর বউ তারাও তো স্বামী আর বউ আরে তুই আর আমি তো সমানে সমান তারা কি সমানে সমান শোন বুঝি হচ্ছে আসমান আর উনি হচ্ছে জমিন তুই কি জানিস উনি আগে পিজি হাসপাতাল বারান্দায় ঘুমাতো বললা এটা কি কষ্ট দুলেমের কি বড় কোনো অসুখ ছিল নাকি আরে রোগ শোক না এই কবির কাজ ছিল সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো বড় বড় কথা বলা বড় বড় কথা লেখা আর রাত হলি পিজি হাসপাতালে বারান্দা যে আমাদের বুবু সেখান থেকে তাকে রাজপ্রসাদে তুলে এনেছি এখন তাকে তেমন মিলবে কে আমি তো গ্রামে ছিলাম তুমি সেখান থেকে ডাসর নিয়ে আসেনি আমরা দুজন মিলি নাই তো এই তোর আর আমার মধ্যে ফারাক কত অল্প উনার আর উনার ফারাক তো এই আর এই না বাবা তুমি যাই কও আমি কলম তোমার এইসব মানিয়ে নিতে পারতেছি না এই তোকে আমি কইছি না আমার কাজের মধ্যে তুই বাগড়া দিবি পারলে সাপোর্ট দিবি নাহলে সুপ পাবি আমি তো বাগড়া দিছি নাকি আমি দুইজনে দুই ঘরে দেখলাম যে তোমার কাছে কিছু কলাম আমি কি দুইজনে রাগ করে থুই আইছি নাকি ও ভালো কথা তুই বুধি রুমে ঢুকেছিলি ঢুকেছিস কবি রুমে ঢুকেছিস না এই তোকে আমি কইছি না ওই কবি চোখের সামনে তুই যাবি না তুই কবি চোখের সামনে গিয়েছিলি কি জন্য সেটা কো আমি তো দুলে ভাই রুমে ঢুকি নাই গো এই যে নাস্তা রেডি হয়েছে তাই আবার প্রতি যাচ্ছিলাম তারপর যে রুমে শুয়েছিল দুলে ভাই তার আগের রুমে শুয়েছিল আমি কি ফাল দিয়ে আবার রুমে যাবো নাকি ফাল দিয়ে যাসনি ভালো কথা কিন্তু তুই নিজে সাবধান থাকবি হ্যাঁ ওই কবি তখন একবার কবিতা লিখেছে আবার যদি লেখে তখন কি হবি মানুষটা কিন্তু খুব ভালো লেখলি লেখবি তাও তো সে আমার জন্য একখান কবিতা লেখছে আর তো কেউ কোনোদিন কিছু করলই না ও ভাবিছিলাম হাফ পটিছিস এখন দেখি ফুল পটিছিস ওই কবি নিয়ে তুই আর একটা কথা বলি এই ফুলের টপ আমি তোর মাথায় বাঁধবো তুই তো জীবনে জানিস আমার কি দিলি এই যা যা এখান থেকে শোন সাবধানে যাবি ওই কবি যেন তোকে না দেখি ভাই ঠিক আছে যা দ্বিতীয় দফায় তুমি কিঞ্চিত নকল কবিতা লিখলে আর একজনের শাড়ি দেখে তোমার আমাকে নিয়ে কবিতা লিখতে হলো সেই নকল কবিতাটাই জমা দিতে যাচ্ছ নাকি তুমি ছাড়া পৃথিবীতে কবিতা লেখার আর কোনো বিষয় নাই কি বিষয় নিয়ে কবিতা লিখেছ কাল্পা সাদা কাল্পা সাদা কাল্পা নিয়ে কবিতা লিখো আর কালো শুকুর নিয়ে কবিতা লিখো শুকুর আমার কোনো সমস্যা নেই তাতে কিন্তু যাওয়ার আগে তোমার আমার ব্যাংক হইতে পারে ম্যানেজার তাহলে সাথে আমার কথা হয়েছে আমার ক্রেডিট কার্ডটা রেডি তুমি শুধু ওনার কাছ থেকে পিন নাম্বারটা নিয়ে আসবে ঠিক আছে
কি করছো? ঘুমাবো, প্রস্তুতি নিচ্ছি। ভালো, তাহলে আমি তোমার সঙ্গে প্রয়োজনীয় দুইটা কথা বলে অন্য রুমে চলে যাই ঘুমাতে। হ্যাঁ, কেন অন্য রুমে? কেন না, সেটা তো আমি গতকালকেই বুঝে ফেলেছি যে আমাকে আজীবন অন্য রুমে ঘুমাতে হবে। তুমি হুকুম করেছো, আমি তামিল করব। ঢং করতে হবে না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে আসো। থ্যাংকস, খুব খুশি হলাম, এবং সেই খুশি উপলক্ষে তোমার জন্য সামান্য উপহার। কি এটা? খুলে দেখো। খুলতে হবে না সুমন, বলো তো কি এটা? আরে বাবা, শাড়ি। শাড়ি? হঠাৎ করে শাড়ি কিনতে গেলে কেন? না, ওই বেলে রোড দিয়ে হাঁটছিলাম, দেখি দুই দিকে শাড়ি শাড়ি শাড়ি। তখন যে কোন দোকানে ঢুকে পড়েছি জানি না, পরে দেখি হাতে দুটা প্যাকেট। টাকা পেলে কোথায়? আমি তোমাকে একটা জিনিস গিফট করব, কোথায় সেটা দেখবে। তোমার কাছে টাকাটা মুখ্য? না, টাকাটা মুখ্য হয়নি, বাদ দাও। আমার পিন নাম্বার নিশ্চয়। পিন নাম্বার তো আছে, ওটা তো উড়ে যাচ্ছে না। তুমি শাড়িটা দেখো। শাড়ি পরে দেখছি, আগে পিন নাম্বারটা দাও। এটা কি ধরনের পিন নাম্বার? সেটা তোমার ম্যানেজার আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস করো, উনি যে ধরনের পিন নাম্বার দিয়েছেন এটা তাই। সুমন, হোয়াট ইজ দিস? ব্যাংকে যাও। পিন নাম্বার নিয়ে আসুন। নিয়ে আসছিলাম। কোথায়? আমি আপনাকে কবিতার খামটা না দিয়ে ভুলে পিন নম্বরের খামটা দিয়ে ফেলেছি। আমি আপনার সঙ্গে দেখা করতে যাওয়ার আমি একটা ব্যাংক হয়ে গিয়েছিলাম, তো আমি কালকে এসে জমা দিচ্ছি। হতে পারে না, একটা মানুষের জীবনে এটা তো হতে তো পারেই। আমি বললাম যে আগে আমি পত্রিকা বসে যাই, তারপরে ব্যাংকে। তোমার কারণে কি? ব্যাংকের খামের রঙ সাদা, আমার পকেটে যে খাম সেটাও সাদা। একটা তো হলুদ হতে পারে। আমি কালকে বিল নাম্বারটা তো নিয়ে আসছি, একদিনের মিলিয়ে গেছে। আটে তুমি পানা চাচ্ছাও? কি করছিস? কি দাম? কি দে তুমি? দুলিয়া ভাই আর বুঝে মিলিয়ে গেছে। মিলে গেছে মানে কিরম করি? যে দুলিয়া ভাই বুঝে গেছে, দেখেন কাপড় কিনে দেশে মিলিয়ে। কি করছিস? এত সুযোগ প্রয়োগ করলাম, অনুকূল উল্টো। কি হলো? তুমি হাসতে চাও কে? হাসতেছি এজন্যই, দেখবি ওই উপহারের শাড়ি নিয়ে ঝগড়া লেগে যাবি। কে উপহারের শাড়ি নিয়ে ঝগড়া লাগবে কে? আরে বুঝি আমি চিনি নি, কি জিন্দিগিতে দেখলাম না তার শাড়ি পরতি। ওই শাড়ি দেখলি তো তার মিজাজ খারাপ হয়ে যাবে। কে শাড়ি দেখলি তার মিজাজ খারাপ হয়ে যাবে কে? আরে মিয়া মানুষের বিয়ে হয়েছে যে শাড়ি পরবি? আরে সিনেমা নায়িকার মতো শাড়ি পরতে পারে, সে কোন জায়গায় কি হয়ে গেছে তো শাড়ি পরতে পারবি নি?
তুই কার সাথে কার তুলনা করছিস? তুই জানিস আমাদের বুদ্ধি সারাটা জীবন মিডিল ইস্টে কাটায় দিয়েছে। মিডিল ইস্ট কি? লন্ডন। তুমি আর কোনদিন নিয়ে গেছো নাকি যে আমি জানবো? এত নিয়ে যেতে হবে কি সেদিন? তুই কি টিভিতে কোনোদিন দেখেছিস কোনো বিদেশি মেয়ে শাড়ি পরে ঘুরতে? ক্যা তোমার বুঝি কি বিদেশি নাকি? তোমার বুঝি তো দেশি মানুষ, কাকের পিছনে কি পাঙ্কা লাগিয়ে সে মর হয়ে যায় নাকি? এই তুই কাক নিয়ে কথা করছিস? এটা বুঝি কি রাখ না কালাম না, তুমি তোমার গা হাত তোলবা না। মানে প্রথম দেখলাম কারোর স্বামী তার বউর শাড়ি কিনে দেয় বউ পরে না, কারো বউ শাড়ি পরতে চায় আমি কিনে দেয়। কিনে দেয় না মানে দেখ এটা শাড়ি না যে তো কিনে কিনে দিয়েছে। বাইরে পড়া কোনো তিনজন শাড়ি আবার বাইরে পড়া কোনো শাড়ি কিনে দেবো? তুমি বাইরে যাওয়ার জন্য কোনো শাড়ি আর তোর লাগবেও না। কি বসে বসে ঘুমাচ্ছ নাকি? না ঘুমাচ্ছিলাম না, ভাবছিলাম। ভাবলে পরে ভাবো, আগে আমাকে দেখো কেমন লাগছে। তুমি তো সত্যি সত্যি বুঝতে পারছো না, এই ফটোটা দেখো এখন বুঝতে পারছো? এইবার বলো কেমন লাগছে। সুমন তুমি আমাকে দুটো শাড়ি গিফট করেছিলে, একটা লাল একটা সাদা, মনে পড়ে? লাল শাড়িটা কেটে আমি এই যে দেখো কি সুন্দর করে নিজে ডিজাইন করে ফতুয়া বানিয়েছি, কেমন হয়েছে? কি ব্যাপার বলো, এই দেখো আমি শাড়ির পার কেটে এই যে নিজে লাগিয়েছি, তারপর হচ্ছে এই যে গলার এখানে কাজ করেছি, কেমন? যদি এই ফতুয়াটা ডিজাইন তোমার পছন্দ হয় তাহলে একইভাবে আমি সাদা শাড়িটা কেটেও ফতুয়া বানাবো, সাদা শাড়িটা বেশি সুন্দর। কি কিছু একটা বলো, চুপ করে আছো কেন? দেখো সুমন তুমি আমাকে শাড়ি দিয়েছো, আমি তো শাড়ি পরি না, তাই আমি শাড়ি কেটে ফতুয়া বানিয়েছি। তাহলে আমি তোমাকে ফতুয়া দিতাম, আমি তো শাড়ি দিতাম, আমি যেটা দিয়েছিলাম সেটা শাড়ি। একই তো কথা সুমন, আমার তো পরে ভালোই লাগছে। না এক কথা না, ওটা ফতুয়া আমি যেটা দিয়েছিলাম সেটা শাড়ি, তোমার ভালো লাগছে আমার ভালো লাগছে না? আচ্ছা কেন ভালো লাগবে না? দেখো তুমি আমাকে একটা জিনিস দিয়েছো, সেই জিনিসটা আমি পরি না, আমি যেটা চাইলে ফেলেও দিতে পারতাম, কিন্তু হ্যাঁ তাহলে আমি মানতে পারতাম। তুমি গেটে তালা লাগাও না মজনু, রাত্রেবেলা গেটে তালা লাগাই ঘুমাও না? না গেটে তালা তো ছিল। তাহলে কিভাবে গেল? আমি ঘুমাইছিলাম, আমাকে ডাকে তুলে কলো মজনু গেট খোলো গেট খোলো গেট খোলো। আমি বললাম স্যার এত সকালে গেট খুলবো, কথা পরে আগে গেট খুলো। আমি গেটটা খুলে দিতে দেখি হন হন করে চলে যাচ্ছে, আমি বললাম কী ব্যাপার আপনি চলে যাচ্ছেন কি জন্যে? সে বলো এই তুমি এত বেশি কথা বলো কিছু জন্য, হ্যাঁ আমি তো তার হাব ভাব দেখে বুঝে ফেললাম নিশ্চয় সে আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে যাচ্ছে। তখন আমি তার হাতে ধরলাম, পায়ে পড়লাম,
দেখলাম দুলো ভাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঠিক হবে, তাই বলে আপনি চলে যাবেন, আসেন ভেতরে আসেন। না আমি ভেতরে যাবো না। আমি বললাম চলে যাতে চান যাবেন, কিন্তু বুদ্ধির সঙ্গে একটু দেখা করে কথা বলে যান। বললো আমার যা বলার আমি কাগজে লিখে দিয়েছি, যাও তুমি যাও তোমার কাছে যাও। এই বলে সে চলে গেল। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলে, আমি বুঝলাম না মতলু ভোরবেলা উঠে একটা মানুষ ঘর থেকে চলে গেল, তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? এত বছর থেকে তুমি এই বাসায় থাকো, তুমি আমাকে দেখার প্রয়োজনটা বোধ করলে না? বুঝি আমি তো অশিক্ষিত মানুষ, তারপরে একটা কথা বলি। কি কথা? হয়েছে কি তেল আর জল আপনি যতই চেষ্টা করেন এরা কিন্তু একসাথে থাকি না, আলাদা হয়ে যায়। এই কথাটার মানে কি? না বলতে চাচ্ছিলাম সে তো টোটো করে ঘুরে ফেরা মানুষ, সারাদিন ঘুরে বেড়াবি, আকাশ বাতাস নিয়ে কবিতা লিখবি, আর রাত হলে যেখানে মনে চায় সেখানে শুয়ে ঘুমিয়ে যাবে। এই রাজপ্রাসাদ তার ভালো লাগছে না, সে ভাবিছে এখানে বোধহয় তার দম বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে সে চলে গেছে। যাও তুমি যাও গাছের পরিচর্যা করো। আমাদের তো সিঙ্কি হচ্ছে না। কি সিঙ্ক হচ্ছে না? তুমি আমার দিকে তাকিয়েছো? তাকিয়েছি। তুমি ভালো করে দেখো নি, দেখো কি কেমন লাগছে? ভালো লাগছে, ভালো যে লাগবে সেটা তো আমি আগে থেকেই জানতাম। তুমি তো আর তোমার ইচ্ছায় পড়নি, আমি রাত করলাম, আমি ঝগড়া করলাম তাই পড়েছো। না আমি আমার নিজের ইচ্ছায় পড়েছি, আমি আমার ভালো লাগা থেকে পড়েছি, তাই না? হ্যাঁ তাই। এখন ওটু চলো তো। চশমা ফেলে দিতে হবে? হবে না, পাঞ্জাবি চেঞ্জ করে নতুন টি শার্ট পরতে হবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ওটু চলো। তাহলে 2000 টাকা দাও। কেন? শাড়ির দাম দেবো। কেন লিখে রাখবে কেন? তোমার কাছে ছোলার দাম নেই? ছোলার দাম দেওয়ার টাকা তো আছে, পরে দিলেই হয়। পরে কেন দেবে? দিয়ে দাও। আবার পকেটে হাত ঢোকানো। দিয়ে দাও। দেখো সুমন, তোমাকে তো একটু চেঞ্জ হতে হবে, তাই না? কি ব্যাপার, হাতে কোথায়?